আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিএস শর্ট ড্রিল। এখানে বলা হচ্ছে ক ও খ 12 দিনে করে একটি কাজ, ক একা কাজটি 20 দিনে করতে পারে, খ একা কাজটি কত দিনে করতে পারবে। তো এটাতে প্রথমে আমি করব হচ্ছে শর্টকাটটা দেখাই। দেখেন, শর্টকাট নিয়মটা হচ্ছে কাজের ক্ষেত্রে, যৌথ ক্ষেত্রে এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই সমান সমান, এটা হচ্ছে কত দিনে করতে পারবে, দুজন মিলে কত দিনে করতে পারবে, এটা হচ্ছে শর্টকাট। তাহলে এখানে দেওয়া আছে, দেখুন এখানে দেওয়া আছে যে ক একা যেটা করতে পারে সেটা হচ্ছে এক্স, ক একা ওই কাজটা 20 দিনে করতে পারে, খ একা ওই কাজটা কদিনে করতে পারবে, এটা আমাদের উত্তর চেয়েছে, অর্থাৎ ওয়াইয়ের মানটা চেয়েছে। আচ্ছা, আর দুইজন মিলে, তারা যদি দুইজন মিলে কাজটা করতে পারে 12 দিনে, তাহলে এটা এখানে 12 বলবে। হ্যাঁ, যে তারা দুইজন মিলে কাজটা করে 12 দিনে, আর ক করে 20 দিনে খ, অর্থাৎ খ যদি ওয়াই ধরি তাহলে এটা আছে, ওয়াইটা হচ্ছে খর জন্য ধরলাম। এই তাহলে এখন উত্তরটা হয়ে যাবে সহজে। তাহলে আমরা তো জানি কটা 20 দেওয়া আছে, তাহলে এখানে যদি আমি বসাই দিই যে ক করে হচ্ছে 20 দিনে, ওয়াই ক তার মানে এক্স হচ্ছে 20 প্লাস ওয়াই সমান সমান 12, তাহলে এখানে দাঁড়ায় হচ্ছে গুণ করলেন 20 ওয়াই সমান সমান, এখানে যদি এটা দিয়ে গুণ করি তাহলে 240 যোগ 12 ওয়াই, তাহলে এখানে দাঁড়াচ্ছে আমার, এটা যদি বিয়োগ করি 20 ওয়াই থেকে 12 ওয়াই বিয়োগ করে 240, তাহলে এখানে দাঁড়ায় 8 ওয়াই। হুম, 8 ওয়াই, আর এখানে তাহলে আছে 24। আচ্ছা, তাহলে এখানে ওয়াই সমান দাঁড়ায় 40/8, তার মানে 30 দিন, এটাই আনসার। তাহলে ওয়াই কাজটা করতে পারবে 30 দিনে, এটাই আমাদের অ্যান্সার। এভাবে হতে পারে, এটা শর্টকাট নিয়ম। আমরা যদি বিস্তারিত করি অঙ্কটা, তো বিস্তারিতও করতে পারবো। সেটা কীভাবে বিস্তারিত যদি অঙ্কটা করেন শর্টকাট না যে, আচ্ছা সেটা হচ্ছে যে আমাদের প্রথমেই বলে দেওয়া আছে যে ক ও খ তারা কী করে 12 দিনে করে, এক বলতে সম্পূর্ণ বোঝে, সম্পূর্ণ কাজ। আচ্ছা, তাহলে একদিনে করে ক খ একদিনে কত অংশ করে, 1/12 অংশ, তাই না? আচ্ছা, এটা পেয়ে গেলাম। একইভাবে ক 20 দিনে করে কত অংশ, করে 20 দিনে করে এক কাজ, তাহলে একদিনে করে কত, 1/20, এই দুটোই বের করা লাগবে। এখন এখান থেকে আমার হয়ে যাচ্ছে অঙ্কটা, দেখেন যে তারা একত্রে করে হচ্ছে 12 দিনে, 1/ একত্রে একদিনে করে হচ্ছে 1/12, আর ক একদিনে একা করে 1/2, তাহলে বাকি কাজটা দেখি, বাকি কাজ, অর্থাৎ তাহলে বাকি কাজ না বলে আমরা বলতে পারি খ করে, খয়ের অংশটা বের করি, খ করে হচ্ছে তাহলে 1/12 থেকে 1/20 বিয়োগ, তাহলে এখানে লসাগু হচ্ছে 60, 5/60, 3×60, তাহলে হচ্ছে 2/60, 1/30, এই 1/30। তাহলে খ এখান থেকে আমি পেয়ে গেলাম যে খ অংশ পেয়ে গেলে খ কী করে, খ এই এত অংশ তাহলে কী করে একদিনে করে, খ এত অংশ করে এক দিনে, তাহলে খ একাংশ করবে, তার কি উল্টে যাবে, আমরা জানি এখান থাকলে উল্টাই দিতে হয়, এই পাশে গেলে উল্টাই দিতে, তাহলে উল্টা না, তাহলে উল্টাই দিয়ে এখানে যে উল্টে যাবে, অথবা উল্টানোর দরকার নেই, তাহলে 1/30 পরে উল্টাই দিই, তাহলে 1 গুণ, নিচে থাকলে উল্টে যায়, 30/1, তার মানে উত্তর হচ্ছে 30 দিন। হুম, তাহলে অ্যান্সারটা থাকবে 30, এগুলো বিস্তারিত করতে পারে। অথবা এই অঙ্কটা যদি আপনারা অন্যভাবে করেন সেভাবেও করা যায়, মানে সব একই, রিপোর্টটা সব একই,
সেটা হচ্ছে আমরা এভাবে করতে পারি। দেখুন, অঙ্কটা যেহেতু ক করে 1/20 দিনে, একের অংশ, একদিনের অংশ 1/20, আর ক্ষয়ের একদিনের অংশ আমরা জানি না, 1/x ধরলাম, এক্স ধরলাম, আর এর টোটাল একদিনের অংশ 1/12, অর্থাৎ এটারই এই জিনিসটা থেকে এটা পাওয়া গেছে, তাই না? শর্টকাট। এখন যদি এটাকে সমাধান করলে এক্স পেয়ে, এভাবে সমাধানটা একটু বিল্ড আপ করেন, তাহলে এক্স এর মান সমাধান করলে এখান থেকেও পেয়ে যাবেন। এভাবেও করতে পারেন। কীভাবে হতে পারে? তাহলে 1/x সমান সমান 1/12 মাইনাস 1/20, ওই একই অঙ্ক। তাহলে হচ্ছে এখানে 60 হচ্ছে লসাগ, 5 3 2/60, 1/23। তাহলে 1/x মানে হচ্ছে কত? অতএব এ সরি, হ্যাঁ এখানে এক্স, অতএব এক্স সমান সমান হচ্ছে 23। এখানে এক্স শুধুই ধরছে এটাকে, অথবা আপনি ওয়াই ধরতে পারেন, এভাবে ধরেও করতে পারেন। এই একটা পদ্ধতি, এটা বিস্তারিত একটা পদ্ধতি করলাম, আবার এটা তো শর্টকাট পদ্ধতি। যে কোনো ভাবে অঙ্কটা যদি আপনি বুঝে থাকেন, তাহলে আপনি যে কোনো উপায়ে করতে পারবেন।